আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাঙা থেকে জাজিরা পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে অর্থাৎ পাঁচচর পর্যন্ত যে অংশটি, সেই অংশটি আমরা মূলত আজকে আপনাদেরকে দেখাবো। এবং আকর্ষণীয় এই যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে আসার বা ফরিদপুরের ভাঙা মোড়ে আসার পরে যে মানুষের যে চোখ ধাঁধানো একটা অনুভূতি, সেই অনুভূতি থেকে আজকের এই ভিডিওটি মূলত করা। আমরা একদল সংবাদকর্মী গিয়েছিলাম মাদারীপুর, এবং ফিরতি পথে কিন্তু আমরা এই দৃশ্যটি, যখন ফরিদপুরের ভাঙা মোড়ে আসলাম, তখন সবাই আসলে এক ধরনের যে দৃষ্টিনন্দন, যেই এক্সপ্রেসওয়ে তার গুণে মুগ্ধ বা প্রেমে মুগ্ধ বলা যায় এক ধরনের আমরা। এবং সেই থেকেই, সেখান থেকেই কিন্তু আসলে এই ভিডিওটি ধারণ করা চলতে চলতে, এবং সেই চলতে চলতে যে ধারণ করা ভিডিও সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ভাঙা মোড় থেকে পাঁচচর পর্যন্ত জায়গাটি হচ্ছে 20 কিলোমিটার, এবং এটি আসতে 12 থেকে 15 মিনিট সময় লাগছে। এটি অনেকখানি অবিশ্বাস্য মনে হলেও এটি বাস্তবতা এখন, এবং এটি সত্য। যেটি আমার কাছে চলতে চলতে মনে হয়েছে যে এক্সপ্রেসওয়ে এই বিরানভূমির মাঠের মধ্য দিয়ে হয়েছে, অর্থাৎ এর দুই দিকে কিন্তু ফসলি ক্ষেত এবং সবুজ মাঠ, দূরে দূরে বাড়িঘর, এবং এর মধ্যে এই মধ্য দিয়ে এই যে এরকম সর্বাধুনিক মানের যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ে আমার মনে হয় ফরিদপুরের মানুষের আগে কখনো স্বপ্নেও কেউ কল্পনা করেছে কিনা আমার সন্দেহ হয়। অথচ সেই স্বপ্ন দেখার যেটি সাহস ছিল না, সেটি কিন্তু এখন বাস্তবতা, এবং সেই এক্সপ্রেসওয়েতে মানুষ এখন চলাচল করছে। এবং পদ্মা সেতু যেহেতু একেবারে শেষ দিকে, এবং পদ্মা সেতু হয়ে গেলে ঢাকা থেকে মাত্র 50 মিনিটে ফরিদপুরের যে ভাঙা, সেই ভাঙা মোড় পর্যন্ত যাওয়া যাবে। এরপরে ভাঙা থেকে বিভিন্ন দিকে বিভিন্ন যে মোড় সেটি চলে গেছে, বিভিন্ন রাস্তা সেটি চলে গেছে। তবে আমরা এটি চলতে চলতে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে ভাঙা থেকে যেই আমাদের জাজিরা মূলত গন্তব্য, আমরা নদী পার হয়ে ঢাকায় ফিরব, সেই সময়ে এই ভিডিওটি করা আসলে। এবং যেটি বলছিলাম যে এই যে রাস্তার যে আমরা যেই টোল প্লাজা, সেই টোল প্লাজাটাও কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যাধুনিক। অনেকগুলো লেন এখানে করা হয়েছে, এবং এখানে কাউন্টারও থাকবে নিশ্চয়ই অনেকগুলো, এবং সেগুলো তৈরি করার কাজও প্রায় শেষের দিকে। এবং এক্সপ্রেসওয়ে চলতে চলতে যে আমরা দেখছি যে এটি শুধু এক্সপ্রেসওয়ে তৈরি করেই নয়, এর মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারগুলোকেও কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করা হয়েছে। এবং যে কেউ এই সড়ক দিয়ে এখন চলতে গেলে আসলে বলা যায় যে মন জুড়িয়ে যাওয়ার যে বিষয়টি বলা হয় সেটি, এবং এক একটি সেতুর বা এক্সপ্রেসওয়ের যে পাসওভারগুলো যেগুলো, সেগুলো যে এক একটা যেভাবে তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু এক একটা অনেকটা ইউরোপীয় স্টাইলের। এবং এই রাস্তা দিয়ে চলতে চলতে আসলে মনেই হয় না যে এটি আসলে আমরা বাংলাদেশের কোনো সড়কে চলছি নাকি অন্য কোনো দেশের সড়কে চলছি। সেটি কিন্তু, এই অনুভূতি কিন্তু যারা নতুন আসবেন এই সড়কে তাদের মধ্যে হবে, এবং তাদের মধ্যে কিন্তু যারা প্রথমবার এই সড়কে ঢুকবেন তাদের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কিন্তু তৈরি হবে, সেটি স্বাভাবিক। যদিও এখন আমরা আমাদের দেশে বিভিন্ন যে মূল যে মহাসড়কগুলো, সেই মহাসড়কগুলো অনেকগুলো কিন্তু 4 লেন হয়েছে, 6 লেন হচ্ছে, এবং এক্সপ্রেসওয়ে আমাদের যে এক্সপ্রেসওয়ের যে ধারণা প্রথমে আমরা, খুব বেশি দিনের কিন্তু না, আমাদের প্রথম এক্সপ্রেসওয়ে হচ্ছে এটি, অর্থাৎ ঢাকা মাওয়া ভাঙা পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে, এটি হচ্ছে আমাদের প্রথম, বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এবং ঢাকা থেকে মাওয়ার 35 কিলোমিটার রাস্তা এখন আসা যাচ্ছে মাত্র 27 থেকে 28 মিনিটে, এরপরে নদী পার হয়ে তারপরে জাজিরা থেকে আবার কিন্তু যেই ভাঙা মোড় পর্যন্ত আসতে 20-25 মিনিট সময় লাগছে। অর্থাৎ যখন পদ্মা সেতু কমপ্লিট হয়ে যাবে, ঢাকা থেকে একটা মানুষ, অর্থাৎ আমি ফ্লাইওভার থেকে যদি ধরি, তাহলে সেখান থেকে একজনের কিন্তু ভাঙা আসতে, ফরিদপুর আসতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। এটি কিন্তু অকল্পনীয় বলা যায়, অর্থাৎ এখন ফরিদপুরের ভাঙা বা এই অংশের যারা মানুষ তারা কিন্তু চাইলে ঢাকায় গিয়ে প্রতিদিন অফিস করতে পারবেন, আবার ঢাকা থেকে সেখানে গিয়ে থাকতে পারবেন। এটি কিন্তু বিরাট এক সুবিধা, সুবিধা এই কারণে, আবার আরেক দিক দিয়ে সুবিধা যে এই ঢাকার উপর চাপটা অনেক কমবে। যদি
যদিও সরকারের বিভিন্ন যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে যে ভবিষ্যতের ঢাকা শহরের উপর চাপ কমাতে যে স্যাটেলাইট সিটি বলি বা ঢাকার অদূরের যে জায়গাগুলো সেখানে নাগরিক সর্বোচ্চ সুবিধা সৃষ্টি করে সেখানেই শহর গড়ে তোলা এবং ঢাকার উপর চাপ কমানো, সেটি কিন্তু একটি বড় কাজ এরই মধ্যে কিন্তু হয়ে গেছে। অর্থাৎ যদি কেউ ঢাকা থেকে এক ঘন্টা দেড় ঘন্টায় কেউ যদি ফরিদপুরে গিয়ে থাকতে পারে বা ফরিদপুর থেকে এক দেড় ঘন্টায় ঢাকায় এসে অফিস করতে পারে, কুমিল্লা থেকে কেউ যদি এসে অফিস করতে পারে, নরসিংদী থেকে যদি এক দেড় ঘন্টায় অফিস করতে পারে, গাজীপুর থেকে এসে যদি এক ঘন্টা দেড় ঘন্টার ব্যবধানে কেউ ঢাকায় অফিস করতে পারে, তাহলে কিন্তু মূল শহরে অনেক চাপ কমবে এবং সেই কাজগুলো করার জন্যই কিন্তু আসলে এই ধরনের এক্সপ্রেসওয়েগুলো খুব বেশি জরুরি। যদি ধরে নিই এখন উত্তরা থেকে একটা লোক অফিস করছেন, তিনি গুলিস্তানে বা মতিঝিলে গিয়ে অফিস করবেন, তার কিন্তু দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় চলে যাচ্ছে। অথচ ফরিদপুর থেকে একটা লোক ঢাকায় চলে আসবেন এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিটে ঢাকায় মতিঝিলে এসে অফিস করতে পারবেন। এটি যদি হয় তাহলে ঢাকা শহর থেকে চাপ কমানো, মানুষের চাপ কমানো খুব বেশি কঠিন কাজ নয় এবং এটি কিন্তু এখন প্রমাণিত। এবং অন্যান্য এক্সপ্রেসওয়েগুলো যদি অন্যান্য রুটে যদি হয়ে যায়, ঢাকা থেকে চারিদিকে যে রিং রোড সেগুলো যদি হয়ে যায় এবং ঢাকার চারিদিকে যে নৌপথগুলো রয়েছে, এখন তো সরকার প্রজেক্ট নিয়েছে নৌপথ চারিদিকে সার্কুলার নৌপথ করে দিবে ঢাকাকে ঘিরে যে নদীগুলো আছে সেখানে, তাহলে কিন্তু এই যে কানেক্টিভিটিগুলো যদি বাড়ে তাহলে ঢাকার উপর চাপ এবং ঢাকার বাইরে চাপ তো কমবে, ঢাকার বাইরে থেকে অনেকে এসে অফিস করে আবার চলে যেতে পারবেন। এবং আমাদের যে বলা হচ্ছে যে দক্ষিণাঞ্চলের যে একুশটি জেলা দক্ষিণ পশ্চিমাঞ্চলের, তার সাথে যখন এই পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার কানেক্টিভিটি হবে এবং এত সড়ক ব্যবস্থার এত উন্নতি হবে, তখন দক্ষিণাঞ্চলের যে মূল অর্থনীতি সেটি তো বদলাবেই, পাশাপাশি কিন্তু আমাদের মূল যে সারা দেশের যে অর্থনীতি সে অর্থনৈতিক কর্মকাণ্ডেও কিন্তু এটি একটি বড় প্লাস পয়েন্ট হবে। সেই ক্ষেত্রে এই এক্সপ্রেসওয়ে একটি বড় সংযোজন নিঃসন্দেহে, এবং এই এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু চালু হলে সেটি আরও বেশি কার্যকর হবে এবং সেটি আমাদের উন্নয়নে এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে সেটি নিশ্চিত করেই বলা যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চেপে রাখুন, যাতে করে সব আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে পারেন। দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।